থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী। প্রচুর নিউজ আছে, খুব ইম্পর্টেন্ট নিউজ আছে, টিকিট নিয়ে নিউজ আছে, সব শুনতে থাকো। কিন্তু প্রথমেই যেই জিনিসটা বলবো, একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে ইন্ডিয়ান ফুটবলের জন্য, একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে। সেই হিস্ট্রিটা হলো এফসি ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ারের যে নমিনিজ আছে, টপ 3 নমিনিজ, তার মধ্যে একজন কিন্তু ইন্ডিয়ান, আর সেই ইন্ডিয়ান হলো আশালতা দেবী। আর বাকি যারা আছেন তারা হলো লি ইয়াং চায়নার, আরেকজন হলেন সাকি কামাগি জাপানের। আর এই সাকি কামাগি কিন্তু জাপান ছাড়া একটা বড় টিমে খেলে, সেটা হলো অলিম্পিক লিয়ন। অলিম্পিক লিয়ন ফ্রান্সের টিম, জানো বিশাল বড় মেন্স টিম আছে, ওদের ওমেন্স টিমে কিন্তু ইনি খেলেন। আর আমাদের জন্য বিশাল গর্বের, ইন্ডিয়ান ফুটবলের জন্য বিশাল গর্বের নিউজ যে এফসি ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ারের নমিনিজে একজন ইন্ডিয়ান আছে। মানে ভাবাই যায় না, ফুটবল বিশ্বটা ভাবাই যায় না যে একজন ফুটবলার, ইন্ডিয়ান একজন ফুটবলার যে নমিনিজে থাকবে বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ারের। তো আশালতা দেবীর জন্য মানে আমরা বিশাল গর্বিত, আর কিছু বলারই নেই, বিশাল গর্বিত। দেখা যাক এবার উনি জেতেন কি না। তো তারপরে নিউজে চলে আসি। তারপরে প্রথম নিউজ হলো যেটা, যে টুর্নামেন্টটা আমাদের কল্যাণীতে হয়ে গেল, আন্ডার 17 টুর্নামেন্ট, হিরো আন্ডার 17 ওমেন্স চ্যাম্পিয়নশিপ। তো সেটা কিন্তু ফাইনাল ছিল লায়নেস ভার্সেস টাইগ্রেস, যেটা লায়নেসেস 7-2 গোলে জিতে গেছে, পুরো ডমিনেট করে জিতেছে। এই খবরগুলো দিতে পারিনি, কারণ জানো মাঝখানে একদিন ভিডিও বানাইনি, কাজ ছিল প্রচুর। তো সেই খবরগুলোই আজকে তোমাদের সব দিয়ে দিচ্ছি, তার সাথে অনেক নতুন খবরও আছে। আর এই হিরো আন্ডার 17 ওমেন্স চ্যাম্পিয়নশিপের যে টপ স্কোরার হয়েছে তার নাম হলো লিন্দা কম সেটো। এই লিন্দা কম সেটো টপ স্কোরারও হয়েছে, এর সাথে সাথে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়ে গেছে। তো ওনাকেও বিশাল কনগ্রাচুলেশনস। তারপরে আসি এফসি চ্যাম্পিয়ন্স লিগে। এফসি চ্যাম্পিয়ন্স লিগ, জানো আগের বছর যে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সিটি এফসি, তারাই খেলবে, প্লে অফ খেলতে পারবে। তো প্লে অফের যে ফার্স্ট রাউন্ডটা আছে সেটা চেন্নাই সিটি খেলা পড়েছে আল রিফা এফসির সাথে। এই আল রিফা এফসি কিন্তু বাহরেনের টিম, আর এই মুহূর্তে বাহরেনের লিগ চলছে, সেই লিগে কিন্তু 10 নম্বর পজিশনে আছে। তো সেই আল রিফা এফসির সাথে মানে ভালো টিমই হবে যথেষ্ট চ্যাম্পিয়ন্স লিগে। জানো কোনো টিমই মোটামুটি টপকাতে পারে না, তো দেখা যাক এবার চেন্নাই সিটি এফসি টপকাতে পারে কি না, কারণ জানো যথেষ্ট ভালো টিম আছে, তার সাথে কিন্তু কাতসুমি অ্যাড হয়েছে এবার। যথেষ্ট ভালো টিম আছে, দেখা যাক আল রিফাকে হারিয়ে প্লে অফের নেক্সট রাউন্ডে যেতে পারে কিনা চেন্নাই সিটি এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে। তারপরে যেই নিউজটা সেটা হলো পাঞ্জাব এফসি মানে রিব্র্যান্ড হয়েছে, মিনারওয়া পাঞ্জাব এফসি ছিল, মিনারওয়া পাঞ্জাব এফসি থেকে রিব্র্যান্ড হয়ে পাঞ্জাব এফসি হয়েছে এসএসএন থেকে। তো আগে কিন্তু খেলতো গুরু নানক স্টেডিয়াম লুধিয়ানাতে, কিন্তু লাস্ট 1.5 বছর ধরে ওরা খেলছে পাঁচকুলা স্টেডিয়ামে। সেই পাঁচকুলা স্টেডিয়াম থেকে কিন্তু আবার রিটার্ন চলে যাচ্ছে গুরু নানক স্টেডিয়াম লুধিয়ানাতে, 1.5 বছর খেলার পরে কিন্তু আবার নিজেদের হোম গ্রাউন্ডে ফিরে যাচ্ছে। তো এটাও খুব একটা ভালো নিউজ, খুব একটা পজিটিভ নিউজ যে নিজেদের যে মেন হোম গ্রাউন্ডটা সেটাই আবার ফিরে যেতে পারছে পাঞ্জাব এফসি। তো এই সিজনে কিন্তু আই লিগে পাঞ্জাব এফসিকে গুরু স্টেডিয়াম লুধিয়ানাতেই খেলতে দেখতে পাবে সবাই। তারপরের যে নিউজটা সেটা হলো মিকা রিচার্ডস, যারা নামটা জানো তারা হয়তো খুবই ভালো করে চেনো, একসময় ম্যানচেস্টার সিটিতে খেলতো এই মিকা রিচার্ডস। তো 23 নভেম্বর মানে কালকে কিন্তু কলকাতায় আসছে, মানে একটা গ্লোবাল ট্রফি ট্যুর হচ্ছে ম্যানচেস্টার সিটির। ম্যানচেস্টার সিটির টোটাল 6টা ট্রফি নিয়ে কিন্তু পুরো অ্যারাউন্ড দ্য গ্লোব ঘোরা হচ্ছে। তো ইন্ডিয়াতেও এসেছিলো মুম্বাই দিল্লিতে ঘোরার পর, কিন্তু কালকে কলকাতায় আসছে। আর কালকে কিন্তু ম্যানচেস্টার সিটির খেলাও আছে, চেলসি ভার্সেস ম্যানচেস্টার সিটি, সেই খেলাটা কিন্তু ওখানে স্ক্রিনিংয়ে হবে, সল্টলেক স্টেডিয়ামেরই মানে কম্পাউন্ডের মধ্যে কোথাও একটা হবে, কোথায় হবে ঠিক জানতে পারিনি, ওখানে কিন্তু স্ক্রিনিং হবে খেলাটা। আর মিকা রিচার্ডস নিতে থাকবে, আর 6টা ট্রফিও থাকবে, গ্লোবাল ট্রফি ট্যুর চলছে, সেই জন্যই ম্যানচেস্টার সিটির প্রচুর লোক আর এরকম একটা এক্স প্লেয়ার কিন্তু ইন্ডিয়াতেই আছে, আর কালকে কলকাতাতেও থাকছে। তারপরে যেটা মেন নিউজ সেটা হলো টিকিট, আই লিগের টিকিট নিয়ে ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য এই নিউজটা, কারণ ইস্ট বেঙ্গলে পেটিএম ইনসাইডারে টিকিট দেওয়া হবে অনলাইন বলাই হয়েছিল। টিকিট প্রাইসেসগুলো যদিও খুব হাই, এরপরে হয়তো অফলাইন টিকিট আসবে, দেখা যাক কল্যাণী স্টেডিয়ামেই খেলা হচ্ছে। তো কল্যাণী স্টেডিয়ামে যা টিকিট প্রাইস দিয়েছে তোমাদেরকে সেগুলো বলে দিচ্ছি। এখনও পর্যন্ত যে মানে পুরো সিজনের টিকিট মানে সিজন টিকিট যেটা ওটা ছাড়া হয়েছে, আর প্রথম ম্যাচ যেটা 4 তারিখে আছে 5টা থেকে রিয়াল কাশ্মীর এফসির সাথে, সেই টিকিট ছাড়া হয়েছে। তো যেটা সিজন টিকিট সেটা 2000 টাকা দাম, কিন্তু 2000 টাকাতে পুরো 10টা ম্যাচ দেখতে পাবে। তো যারা কাটতে চাও, যারা রেগুলার মাঠে যাও আমাদের মতো, তারা কিন্তু অবশ্যই ওটা কেটে নাও, কারণ ওটা বেস্ট অপশান, একবার কেটে নিলে আর কোনো চিন্তাভাবনা নেই, 10টা ম্যাচ পুরো দেখে নিতে পারবে ওই সিজন টিকিট দিয়ে। আর তারপরে আসি রিয়াল কাশ্মীর এফসির সাথে 4 তারিখে খেলা আছে, 4 ডিসেম্বর 5টা থেকে খেলা, সেখানে কী কী টিকিট প্রাইসেস দিয়েছে। যেটা ভিআইপি স্ট্যান্ড মানে যেখানে ওপরে প্রেস বক্স আছে, যেটা ভিআইপি স্ট্যান্ড মানে যেখানে সিএফএলে কার্ড দেখিয়ে ঢুকতে হচ্ছিলো, সেখানে কিন্তু টিকিটের দাম 600 টাকা, মানে এখন অবধি পেটিএম ইনসাইডারে যা দেখলাম, পেটিএম নর্মাল অ্যাপে না কিন্তু পেটিএম ইনসাইডারে গুগল থেকে গিয়ে আমি দেখেছি, গুগলে গিয়ে পেটিএম ইনসাইডার টাইপ করো, PATYM স্পেস
INSIDER, এটা টাইপ করলেই দেখবে একটা আসবে, ওটা খুলবে। ওয়েবসাইটটা খুললেই প্রথমেই দেখবে অনেক অপশান আছে, ওপরে একদম শেষে স্পোর্টস আছে, স্পোর্টসে ক্লিক করলেই শুরুতেই পেয়ে যাবে ইস্ট বেঙ্গলের সিজন টিকিটটাও আর রিয়াল কাশ্মীরের ম্যাচের টিকিটটাও। তো ভিআইপি স্ট্যান্ডে কিন্তু 600 টাকার টিকিট দেখাচ্ছে অনলাইনে। তাছাড়া ভিআইপির পাশে যেটা আছে, মানে ভিআইপি রাইট স্ট্যান্ড, মানে ঢুকেই যেটা একদম গেটের পাশে যে স্ট্যান্ডটা সাইডে, সেই স্ট্যান্ডটায় কিন্তু টিকিট দেখাচ্ছে 350 টাকা করে। যথেষ্ট কিন্তু দামি টিকিট করেছে, মানে সল্ট লেক স্টেডিয়ামে ওরকম দামি টিকিট দেখা যায় না। হয়তো অনলাইনের জন্য এত দামি হচ্ছে বোঝা যাচ্ছে না এখনও, কিন্তু অফলাইনে আমার মনে হয় হচ্ছে কমে আসবে টিকিট, কারণ এটা খুবই দামি হয়ে যাচ্ছে টিকিটগুলো। তাছাড়া নর্থ স্ট্যান্ড আর সাউথ স্ট্যান্ড, নর্থ স্ট্যান্ড মানে উল্টো দিকে স্ট্যান্ডটা যেটা একদম একদম ছোট স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডটা 100 টাকা করে টিকিট। আর এই দিকে যে স্ট্যান্ডটা, এটা মেন স্ট্যান্ড, একদম গোলের পিছনে বড় স্ট্যান্ডটা, ওটায় 200 টাকা করে টিকিট। তো সবাই গিয়ে কাটতে পারো, যাই সিজন টিকিট কাটার আছে আমি তো বলবো কেটে নাও, কারণ সিজন টিকিটের হিসেবে 2000 টাকায় দিচ্ছে পুরো 10টা ম্যাচ, ওটা কেটে নিতেই পারো। আর বাকি টিকিটগুলো একটু প্রাইস হাই আছে, একটু না একটু বলা ভুল হবে, অনেকটাই প্রাইস হাই আছে, কারণ সল্ট লেক স্টেডিয়ামও 500 টাকার উপরে টিকিট হয় না, সেখানে কিন্তু পেটিএম ইনসাইডারে দেখাচ্ছে 600 টাকা করে টিকিট। আরেকবার বলে দিই কীরমভাবে যাবে, গুগলে গিয়ে টাইপ করবে পেটিএম ইনসাইডার, PAYTM INSIDER, গিয়ে ওখানে ঢুকেই দেখবে স্ক্রোল করতে করতে যাবে, ওপরেই অপশান দেওয়া আছে অনেক ইভেন্টস শোজ এরকম অপশান দেওয়া আছে, একদম সেই স্পোর্টস আছে, স্পোর্টসে ক্লিক করলেই দেখবে প্রথমে দুটো চলে আসবে, ওখান থেকে গিয়ে তোমরা সিজন টিকিট কিন্তু কেটে নিতে পারো। তো এই ছিল আজকের আপডেট। তো তোমরা যারা ইস্ট বেঙ্গল ফ্যান আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো টিকিটের প্রাইসটা নিয়ে, আর পেটিএম ইনসাইডারে যে যাওয়া দেওয়া হচ্ছে সেটা কি তোমরা খুঁজে পাচ্ছ কি না, সেখানে কোনো প্রবলেম হলে সেটাও অবশ্যই জানিও। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, 50,000 হলে কিউএনএ ভিডিও আসবে। আর আরেকটা জিনিস যেটা ভুলে যেও না, আশালতা দেবী, আশালতা দেবী কিন্তু নমিনি হয়েছে AFC-র বেস্ট প্লেয়ারদের মধ্যে, ওমেন্সের বেস্ট প্লেয়ারদের মধ্যে নমিনিজ হয়ে যায়, তো সেটা নিয়ে কতটা গর্ববোধ করছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানি। চলো বেল আইকনটা টিংটং করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য, আর এখনের জন্য টাটা।